ক্লাস থ্রির ক্লাস হবে, নার্সারি কেউ থাকলে লিভ নিয়ে নাও। শ্রদ্ধা, হ্যাঁ তোমাদের পরে তো ক্লাস, এরপরের ক্লাসটা তোমাদের। শ্রদ্ধা এখন তো আমার সাথে ক্লাস না, এখন তোমাদের কোন মিসের সাথে ক্লাস? রেহানা মিসের সাথে ক্লাস, দেখো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সবাই মিউট থাকবে, নিজ দায়িত্বে মিউট করে রাখবে, কেউ আনমিউট করবে না, অযথা কেউ আনমিউট থাকবে না। সবাই শোনো, আমি গতকাল ইংলিশ ক্লাসে তোমাদের কি কি পড়িয়েছিলাম মনে আছে? আমরা গত ইংলিশ ফার্স্ট পেপার সাবজেক্টের ক্লাসে ইংলিশ ফর টুডে বুক থেকে ইউনিট 30 পড়েছিলাম, সেখান থেকে আমি HW দিয়েছিলাম। সবাই তো HW জমা দাও নাই, যারা দিয়েছো সবারটা আমি দেখে দিয়েছি, সবার দেওয়ার কথা ছিল, সবাই HW দাওনি। তোমরা একটু HW গুলো ঠিক করে করবে, করে গ্রুপে দিয়ে দিবে, যে ক্লাস শেষ হয়ে যায় তারপরেই তো তোমরা HW জমা দিয়ে দিতে পারো। আমি এখানে HW দেখবো না, কারণ এখানে স্পষ্ট লেখা বোঝা যায় না, এতে করে সমস্যা হয়, ভুল ত্রুটি গুলো ধরিয়ে দেওয়া যায় না। তোমরা গ্রুপে ছবি দিয়ে দিবে, না এখানে আমি HW দেখবো না, তোমরা গ্রুপে দিয়ে দিবে, যারা HW দেখাও নাই তারা গ্রুপে HW দিয়ে দিবে। যারা দিয়েছো আমি সবারটাই দেখেছি। আচ্ছা এবার সবাই শোনো, আমরা শুরু করি, 5 মিনিট চলে গেছে, আর সময় নষ্ট না করি। আজকে এখনো সবাই আসেনি, মাত্র 12 জন। তোমরা
আমরা তো প্রায় 30+ থাকো। আমরা আজকে দুইটা ইউনিট নিয়ে আলোচনা করব। আমরা আজকে ইংলিশ টোটে বুক থেকে ইউনিট 31 এবং ইউনিট 32 এই দুটো নিয়ে আলোচনা করব। তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে, কি কি আছে এখানে সবকিছু বুঝে নেবে, আর কেউ লিখবে না। তোমাদেরকে আমি ছবি দিয়ে দিব, তোমরা তখন ছবি নিয়ে নিবে, আজকে কেউ লেখার সময় পাবে না। আর এসডাব্লিউ গুলো তোমরা গ্রুপে দিয়ে রাখবে। তাহলে শুরু করি, কি বলো তোমরা? তাহলে সবাইকে আমি মিউট করে দিচ্ছি, তোমাদের অপ্রয়োজনে কেউ আনমিউট করবে না। যদি কারোর প্রয়োজন হয়, বুঝতে কোথাও সমস্যা হয়, তখন আনমিউট করে জিজ্ঞাসা করবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের পেজ নং 62 দেখবে। এই পেজে আছে ইউনিট 31 লেসনস 1-3। এখানে আছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটাল লেটার্স। আমি তোমাদের এর আগেও একটি ক্লাসে পাংচুয়েশন এবং ক্যাপিটাল লেটার সম্পর্কে আলোচনা করেছিলাম, আজ আবারও করছি। আমরা কথা বলে বা লিখে মনের ভাব প্রকাশ করতে গিয়ে মাঝে মাঝে থামি বা বিরতি গ্রহণ করি। এই থামা বা বিরতি নির্দেশ করার জন্য যে সকল চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে একযোগে মার্কস অফ পাংচুয়েশন বলা হয়। প্রধান প্রধান পাংচুয়েশন মার্কসগুলো হলো ফুল স্টপ, কমা, সেমিকোলন, কোলন, নোট অফ ইন্টারোগেশন, নোট অফ এক্সক্লেমেশন, ইনভার্টেড কমা, অ্যাপোস্ট্রফ, হাইফেন, ড্যাশ, ব্র্যাকেটস ইত্যাদি। আমরা এই ইউনিট থেকে যে পাংচুয়েশন মার্কসগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে ফুল স্টপ, কমা, নোট অফ ইন্টারোগেশন, নোট অফ এক্সক্লেমেশন, অ্যাপোস্ট্রফ ইত্যাদি। আমরা তাহলে এগুলোর একটু ব্যবহার সম্পর্কে জেনে নেই। প্রথমে ফুল স্টপের ব্যবহার জেনে নেই। ফুল স্টপ দ্বারা সবচেয়ে দীর্ঘ বিরতি নির্দেশ করা হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স সমাপ্ত হলে ফুল স্টপ বসাতে হয়। যেমন হিলস এ গুড বয়, এই সেন্টেন্সটির শেষে একটি ফুল স্টপ হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে, যেমন ব্রিং মি দ্য বুক, এই সেন্টেন্সটির শেষেও একটি ফুল স্টপ হবে। অপারেটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে, যেমন মে ইউ বি হ্যাপি, এই সেন্টেন্সটির শেষেও একটি ফুল স্টপ হবে। আমরা এখন কমার ব্যবহার শুনি। সবচেয়ে কম সময় থামার জন্য কমা ব্যবহার করা হয়। সেন্টেন্সের মধ্যে একই পার্টস অফ স্পিচভুক্ত দুইয়ের অধিক ওয়ার্ড পাশাপাশি থাকলে প্রথম সবগুলোকে কমা দ্বারা আলাদা করা হয় এবং শেষের দুটি অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়। যেমন আহনাফ, আদনান, আয়মান অ্যান্ড আবরার আর ব্রাদার্স। এখানে দেখো, আমরা আহনাফ এবং আদনান এই দুটির পরেই কমা বসাবো এবং আয়মান অ্যান্ড লিখব, অ্যান্ড আবরার আর ব্রাদার্স, এবং এই সেন্টেন্সটির শেষে ফুল স্টপ দিব। কাউকে সম্বোধন করে কিছু বলা হলে সেটি যদি প্রথমে বসে তবে সে নামের শেষে কমা বসে, এবং নামটি যদি সেন্টেন্সের শেষে থাকে তবে নামের আগে কমা বসে। যেমন আকিব ডু দ্য ওয়ার্ক, এই আকিবের পরে একটি কমা হবে এবং সেন্টেন্সের শেষে ফুল স্টপ হবে। হাউ আর ইউ আকিব, তাহলে হাউ আর ইউ এর পরেও কমা হবে আর এই সেন্টেন্সটির শেষে কোশ্চেন মার্ক হবে। সেন্টেন্স বা বাক্যের শুরুতে যদি ইয়েস,
নো সরি গুড মর্নিং থাকে, তবে এদের পর কমা বসে। প্লিজ যদি সেন্টেন্সের শেষে থাকে তবে প্লিজের পূর্বে কমা বসে, যেমন ইয়েস আই ক্যান, ইয়েসের পরে একটি কমা হবে এবং সেন্টেন্সের শেষে ফুল স্টপ হবে। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ, এই যে দেখো গিভ মি এ গ্লাস অফ ওয়াটার এরপর কমা হচ্ছে এবং এই সেন্টেন্সটির শেষে অর্থাৎ প্লিজের শেষে ফুল স্টপ হবে। আমরা এরপর নোট অফ ইন্টারোগেশনের ব্যবহার সম্পর্কে জানব। যদি কোনো সেন্টেন্স দ্বারা প্রশ্ন বোঝাতে হয় তাহলে তার শেষে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন বসে, যেমন হাউ আর ইউ এইটি শেষে কোশ্চেন মার্ক হবে। নোট অফ এক্সক্লেমেশনের ব্যবহার জানি এখন। আনন্দ, দুঃখ, বিস্ময়, আশ্চর্য ইত্যাদি আকস্মিক আবেগ প্রকাশ করার জন্য নোট অফ এক্সক্লেমেশন বা আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করা হয়, যেমন হাউ ফাইন দ্য বার্ড ইজ, এই সেন্টেন্সের শেষে একটি আশ্চর্যবোধক চিহ্ন বসবে। আমরা এখন অ্যাপোস্ট্রফের ব্যবহার সম্পর্কে জানব। কোনো অক্ষর বা অক্ষর সমষ্টি লুপ্ত হয়েছে তা দেখাতে অ্যাপোস্ট্রফ ব্যবহার করা হয়, যেমন ডোনট, একে আমরা সংক্ষেপে ডোন্ট বলি, DON এরপর একটা অ্যাপোস্ট্রফ বসবে, তারপর টি হয়, যেমন IM, একে আমরা সংক্ষেপে বলি আম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সেকশন এতে ফিরে আসি। লিসেন অ্যান্ড সি, আন্ডারলাইন দ্য ফুল স্টপস অ্যান্ড দ্য ক্যাপিটাল লেটার্স। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সেকশন এতে যে ছবি দুটো দেখতে পাচ্ছ তাদের যে কথোপকথন, এখানে কোথায় কোথায় ফুল স্টপ হয়েছে সেখানে তোমরা আন্ডারলাইন করবে এবং কোথায় ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে সেখানেও আন্ডারলাইন করবে। তাহলে আমরা এখন দেখি। হাই আম রিয়া, হোয়াটস ইওর নেম, দেখো এরপরে সে অ্যান্সার দিচ্ছে আম শান্তা। এখানে দেখো তো কোথায় কোথায় ফুল স্টপ হয়েছে, এই যে রিয়ার পরে ফুল স্টপ, এখানে তোমরা আন্ডারলাইন করবে। আর কোথায় ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে, হাই, হাইয়ের এইচে ক্যাপিটাল লেটার এবং রিয়ার আর এ ক্যাপিটাল লেটার, হোয়াটস, হোয়াটের ক্যাপিটাল লেটার W, আর হচ্ছে শান্তা, শান্তার এখানেও এসটা ক্যাপিটাল লেটারে হয়েছে, আম, আমের আইটাও ক্যাপিটাল লেটার। তাহলে যেখানে যেখানে তোমরা ক্যাপিটাল লেটার দেখতে পাচ্ছ সেখানে আন্ডারলাইন করবে, বাকি ছবিতে তোমরা নিজেরাই করে নিবে। সেকশন বি তোমাদের HW থাকবে। আমরা এখন সেকশন সি দেখব। কারেক্ট দ্য সেন্টেন্সেস দেন রাইট দ্যাম ইন ইউর এক্সারসাইজ বুক। শিক্ষার্থী বন্ধুরা, নিচে যে পাঁচটি সেন্টেন্স দেখতে পাচ্ছ এগুলোকে সঠিক করে লিখে রাখতে হবে তোমাদের HW খাতায়। আমরা একটি উদাহরণ দেখতে পাচ্ছি এখানে, আর ইউ শান্তা, এখানে দেখো আর এর এ স্মল লেটারে এটা কেটে দেওয়া হয়েছে, শান্তার এস স্মল লেটারে কেটে দেওয়া হয়েছে এবং সঠিক করে এই সেন্টেন্সটি পাশে লিখে দেওয়া হয়েছে। কেন কেটে দেওয়া হলো, কারণ এই যে সেন্টেন্সের শুরুর ওয়ার্ড আর, এর প্রথম লেটারটি এ ক্যাপিটাল লেটার হবে এবং নাম শান্তা, শান্তার এস শুরুর লেটারটি ক্যাপিটাল লেটারে হবে। যেহেতু এখানে স্মল লেটার আছে তাই কেটে দেওয়া হয়েছে, পাশে সঠিক করে দেওয়া আছে আর ইউ শান্তা এবং সেন্টেন্সটির শেষে একটি কোশ্চেন মার্ক আছে। আমরা ওয়ানে দেখি তাহলে, হাউ ওল্ড আর ইউ, টুয়ে আছে ইজ ইউর ফাদার্স নেম অনিক, এখানে দেখো থ্রি মাই ফাদার্স নেম ইজ আহমেদ, ফোর হোয়ার আর ইউ ফ্রম, ফাইভ আই এম ফ্রম সিলেট। তাহলে দেখো এখানে আমাদের কোথায় কোথায় ক্যাপিটাল লেটার হবে, কোথায় পাংচুয়েশন মার্ক হবে সেগুলো দিতে হবে। দেখো ওয়ান নাম্বারে হাউ ওল্ড আর ইউ, তাহলে হাউ এর এইজ ক্যাপিটাল লেটার হবে এবং এই সেন্টেন্সটির শেষে একটি কোশ্চেন মার্ক হবে। টু ইজ ইউর ফাদার্স নেম অনিক, এখানে ইজ এর আই ক্যাপিটাল লেটার হবে, অনিকের এ ক্যাপিটাল লেটার হবে এবং যেহেতু এটি একটি প্রশ্নবোধক
वाक्य अर्थात इंटरोगेटिव सेंटेंस ताई एर शेषे एक क्वेश्चन मार्क दीते हबे। थ्री माई फादार्स नेम इज आहमेद मायर एम कैपिटल लेटारे हबे एवं आहमेद जेहेतु एक नाम ताई ए कैपिटल लेटार हबे एवं ए सेंटेंसटी शेषे एक फुल स्टॉप हबे कारण एटी एक असर्टिव सेंटेंस। फोर फायर आर यू फ्रम एखाने फायर डब्ल्यू कैपिटल लेटारे हबे एवं ए सेंटेंसटी शेषे एक क्वेश्चन मार्क हबे केन बोलो तो कारण एटी इंटरोगेटिव सेंटेंस। फाइव आई एम फ्रम सिलेट ताले आई एखाने कैपिटल लेटारे हबे एवं ए सेंटेंसटी शेषे एक फुल स्टॉप हबे कारण कि कारण एटी एक असर्टिव सेंटेंस। ताले शिक्षार्थी बंधुरा तुम्हारा बुझते ही पारछो आंसरगुलो किभाबे हबे आमी सबगुलो सेंटेंसर आंसर पर पेजे लिखे दिए तुम्हारा ताहले सेखान थेके देखे निबे। तुम्हारा देखते पाच्छो आंसरगुलो वन हाउ ओल्ड आर यू टू इज योर फादार्स नेम अनिक थ्री माई फादार्स नेम इज आहमेद फोर व्हेयर आर यू फ्रम फाइव आई एम फ्रम सिलेट। আমরা এখন পেজ নং 63 দেখব। এই পেজে আছে ইউনিট 31 লেসনস 4-5 পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটাল লেটার্স। সেকশন এ রিড অ্যান্ড সে পড়ো এবং বলো মিসেস মৌরি ইজ এ টিচার কমল মারিয়াম অ্যান্ড ফাহমি আর হার স্টুডেন্টস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা মিসেস মৌরি একজন শিক্ষক কমল মারিয়াম এবং ফাহমি তার ছাত্র। কমল ক্যান ইউ ক্লোজ দ্য উইন্ডো প্লিজ দেখো মিসেস মৌরি কমলকে বলছে জানালাটি বন্ধ করার জন্য। কমল তুমি কি জানালাটি দয়া করে বন্ধ করতে পারো? কমল কি বলছে দেখো। ইয়াস মিসেস মৌরি হ্যাঁ মিসেস মৌরি কমল জানালাটি বন্ধ করতে পারবে তাই সে ইয়েস বলে অ্যান্সার দিয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা সেকশন বিতে দেখি কি লেখা আছে। হোয়াট পাংচুয়েশন মার্কস আর ইন দ্য মিডল অফ দ্য সেন্টেন্সেস আন্ডারলাইন দেম। দেখো আমরা এতে কী কী পাংচুয়েশন মার্কস পেলাম সেগুলোর নিচে আন্ডারলাইন দিব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা সেকশন বি তোমাদের এইচডব্লিউ থাকবে। সেকশন এতে কোথায় কোথায় আন্ডারলাইন করতে হবে তোমরা সেগুলো বুঝে করে ফেলবে। আমরা এখন সেকশন সি নিয়ে আলোচনা করব। তোমরা তাহলে দেখো সেকশন সি কারেক্ট দ্য সেন্টেন্সেস দেন রাইট দ্যাম ইন ইউর এক্সারসাইজ বুক। এখানেও কী করতে হবে আমাদেরকে যে পাঁচটি সেন্টেন্স আছে সেগুলোকে সঠিক করে এইচডব্লিউ খাতায় লিখে ফেলতে হবে। একটি এক্সাম্পল আছে দেখো উই হ্যাভ স্কুল অন সানডে মানডে টুইসডে ওয়েনসডে অ্যান্ড থার্সডে। শিক্ষার্থী বন্ধুরা এই সেন্টেন্সের শুরুতেই যে উই আছে উইয়ের ফার্স্ট লেটারটি ডাব্লিউ এটা স্মল লেটারে আছে এটা ক্যাপিটাল লেটারে হবে এবং তোমরা জানো যে বারের নামের পূর্বের যেই লেটারটি ফার্স্ট লেটারটি সেটা ক্যাপিটাল লেটারে হয় এখানে স্মল লেটারে আছে তাই এগুলোকে সঠিক করে ক্যাপিটাল লেটারে লিখে দেওয়া হয়েছে। আমরা এখন ফার্স্টের সেন্টেন্সটি দেখি দ্য ফার্মার হ্যাজ এ গোট অ্যান্ড অক্স অ্যান্ড এ হ্যান্ড। এখানে দেখো এই সেন্টেন্সটি শুরুর যে ওয়ার্ড দ্যটি ফার্স্ট লেটার এটা স্মল লেটারে আছে এটা ক্যাপিটাল লেটারে হবে। এ গোটের পর একটা কমা হবে তারপর এই সেন্টেন্সটির শেষে একটি ফুল স্টপ হবে। শিক্ষার্থী বন্ধুরা আমি এই পাঁচটি সেন্টেন্সই তোমাদের সঠিক করে লিখে দিয়েছি তোমরা এর পরের পেজে দেখতে পাচ্ছ। দেখো অ্যান্সারটা ওয়ানে দ্য ফার্মার হ্যাজ এ গোট কমা অ্যান্ড অক্স অ্যান্ড এ হ্যান্ড ফুল স্টপ। এখানে দায়েরটি ক্যাপিটাল লেটারে হয়েছে। এভাবে বাকি সেন্টেন্সগুলো সঠিক সেন্টেন্স অর্থাৎ কারেক্ট সেন্টেন্স দেওয়া আছে। রিড অ্যান্ড সে পড়ো এবং বলো। দেখো একটা সুন্দর ছবি দেখা যাচ্ছে নদীর পাশে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। এই মেয়েটির নাম হচ্ছে মালিহা।
আমরা এই মালিহার সম্পর্কে আজ জানব। তাহলে দেখি কি লেখা আছে। মালিহা ইজ বাংলাদেশি, মালিহা বাংলাদেশি। শি কামস ফ্রম ঢাকা, সে ঢাকা থেকে এসেছে। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের রাজধানী। মালিহা লিভস নিয়ার দ্য বুড়িগঙ্গা রিভার, মালিহা বুড়িগঙ্গা নদীর নিকটে বসবাস করে। দ্য রিভার ইজ ভেরি বিগ, নদীটি খুব বড়। ইন জুন, জুলাই অ্যান্ড আগস্ট দ্যার ইজ এ লট অফ রেন ইন বাংলাদেশ, জুন জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে অনেক বৃষ্টি হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখো মালিহা কোথা থেকে এসেছে, মালিহা ঢাকা থেকে এসেছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি হোয়ার ডাজ মালিহা কাম ফ্রম, অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে মালিহা কামস ফ্রম ঢাকা। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু ভোকাবুলারি দেখি। ক্যাপিটাল অর্থ কী? রাজধানী। লিব অর্থ বাস করা। রিভার নদী। লট অফ অর্থ প্রচুর। রেন অর্থ হচ্ছে বৃষ্টি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সেকশন বিতে দেখি কি লেখা আছে। ফাইন্ড দ্য ওয়ার্ডস উইথ ক্যাপিটাল লেটার্স ইন অ্যাক্টিভিটি এ, আন্ডারলাইন দ্যাম। তাহলে তোমাদের কি করতে হবে, এই যে অ্যাক্টিভিটি এতে আমরা যে মালিহার গল্পটি পড়লাম, এখান থেকে আমাদের কিছু ওয়ার্ড খুঁজে বের করতে হবে যেই ওয়ার্ডগুলো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, সেখানে আমাদের আন্ডারলাইন করতে হবে, অর্থাৎ সেই ওয়ার্ডের নিচে দাগ দিতে হবে। তাহলে দেখো তো কোন কোন ওয়ার্ডের ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। মালিহা বাংলাদেশি, সি ঢাকা, বাংলাদেশ বুড়িগঙ্গা, রিভার জুন জুলাই আগস্ট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ওয়ার্ডগুলোর নিচে দাগ দিয়ে দিবে, অর্থাৎ আন্ডারলাইন করবে। আমরা এখন সেকশন সিতে কী লেখা আছে দেখি। কারেক্ট দ্য সেন্টেন্সেস দেন রাইট দ্যাম ইন ইওর এক্সারসাইজ বুক। শিক্ষার্থী বন্ধুরা, নিচে ছয়টি সেন্টেন্স দেখতে পাচ্ছ, এই সেন্টেন্সগুলোকে সঠিক করে লিখতে হবে তোমাদের এইচডব্লিউ খাতায়, অর্থাৎ এক্সারসাইজ বুকে। একটি উদাহরণ দেওয়া আছে, দেখো। দেব লিভস ইন রংপুর। এই যে দেবের ডি স্মল লেটারে আছে, রংপুরের আর স্মল লেটারে আছে, কিন্তু এটা সঠিক নয়। কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি ব্যক্তির নাম, জায়গার নামের যেই শুরুর লেটারটি হয় সেটা হয় ক্যাপিটাল লেটারে, এখানে স্মল লেটারে আছে, তাই এটি সঠিক নয়। দেখো পাশেই কারেক্ট সেন্টেন্সটি দেওয়া আছে, দেব লিভস ইন রংপুর। দেবের ডি ক্যাপিটাল লেটারে দেওয়া আছে, রংপুরের আর ক্যাপিটাল লেটারে দেওয়া আছে। তাহলে আমরা ওয়ান নম্বর দেখি কি লেখা আছে। রাহিন ইজ বাংলাদেশি। দেখো রাহিনের আর কি হবে, ক্যাপিটাল লেটারে হবে, বাংলাদেশের বি ক্যাপিটাল লেটারে হবে। তারপরে এই সেন্টেন্সটির শেষে একটি ফুল স্টপ দিতে হবে। টু, হি কামস ফ্রম চিটাগং। তাহলে হিয়ের এস ক্যাপিটাল লেটারে, চিটাগংয়ের সি ক্যাপিটাল লেটারে হবে এবং সেন্টেন্সটির শেষে একটি ফুল স্টপ হবে। থ্রি, চিটাগং ইজ এ বিগ সিটি ইন বাংলাদেশ। তাহলে সি, এই যে চিটাগংয়ের সি কী করতে হবে, ক্যাপিটাল লেটারে লিখতে হবে এবং বাংলাদেশের বি ক্যাপিটাল লেটারে লিখতে হবে এবং সেন্টেন্সের শেষে কী দিতে হবে, ফুল স্টপ দিতে হবে। ফোর, ইট রেইনস এ লট ইন আগস্ট সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর। তাহলে এখানে ইটের আই ক্যাপিটাল লেটারে হবে,
এবং আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই প্রত্যেকটি মাসের নামের শুরুর লেটারটি ক্যাপিটাল লেটারে হবে। আগস্টের এ ক্যাপিটাল লেটার, সেপ্টেম্বরের এস ক্যাপিটাল লেটার, অক্টোবরের এ ও ক্যাপিটাল লেটারে হবে এবং আগস্টের পরে একটি কমা বসবে এবং এই পুরো সেন্টেন্সটির শেষে একটি ফুল স্টপ হবে। আমরা এখন ফাইভ নাম্বার দেখি। বরিশাল, কুমিল্লা অ্যান্ড গাজীপুর আর বিগ সিটিজ ইন বাংলাদেশ। এখানে বরিশালের বি, কুমিল্লার সি, গাজীপুরের জি এবং বাংলাদেশের বি ক্যাপিটাল লেটারে লিখতে হবে। বরিশালের পরে একটি কমা দিতে হবে এবং সেন্টেন্সটির শেষে একটি ফুল স্টপ হবে। তারপরে আমরা সিক্স নাম্বার দেখি। দ্য যমুনা রিভার ইজ ভেরি বিগ। দা, এখানে দা এর টি ক্যাপিটাল লেটারে, যমুনার জে ক্যাপিটাল লেটারে এবং সেন্টেন্সটির শেষে একটি ফুল স্টপ হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা তার পরের পেজে দেখি। পেজ নং 65, ইউনিট 32, লেসনস 4-6, নাম্বারস। নাম্বার অর্থ কী? সংখ্যা। শিক্ষার্থী বন্ধুরা, এই পেজে আমরা সংখ্যা শিখব। দেখো সেকশন এতে আছে রাইট দ্য মিসিং নাম্বারস। তোমরা দেখতে পাচ্ছ সেকশন এতে কিছু সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলোর পাশে আবার গ্যাপ দেওয়া আছে। এই গ্যাপে কোন কোন সংখ্যা বসবে আমাদেরকে সেগুলো লিখতে হবে। বিতে দেখো রাইট দ্য ওয়ার্ড ফর দ্য নাম্বারস, যে নাম্বারগুলো দেওয়া আছে এগুলো আমরা কথায় লিখব। সি, কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বারস। দেখো নিচে ছবি দেওয়া আছে কলম পেন্সিলের, এগুলোকে গণনা করে যেই সেন্টেন্সটি দেওয়া আছে সেন্টেন্সে যে গ্যাপগুলো আছে সেগুলো ফিল আপ করতে হবে। আমি তোমাদের প্রত্যেকটি সেকশন আলাদা করে দেখিয়েছি। দেখতে পাচ্ছ সেকশন এ রাইট দ্য মিসিং নাম্বারস। তাহলে শুরু করা যাক। দেখো প্রথম লাইনে কী কী আছে নাম্বার, 5, 10, তারপরে দুটি গ্যাপ, 25, গ্যাপ 35। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, এখানে ফাইভের পরে টেন, তার মানে আমাদের কত ঘর পরে যেতে হচ্ছে, পাঁচ ঘর পরে যেতে হচ্ছে। তাহলে ফাইভের পরে যদি টেন হয় তারপরে কত হবে, 15, 15-এর পরে কত হবে, 20, 25, তারপর 30, 35, এরপর কী হবে, 40। পরের লাইনটি লক্ষ্য করো, কী আছে, 10, 20, তারপর আছে 40, 60। তাহলে এখানে আমাদের কত হবে, 10, 20, তারপর কত হবে, 30, 40, 40-র পর কত হবে, 50, তারপর দেওয়া আছে 60, তারপর কত হবে, 70, 80, কারণ এখানে ডিফারেন্স কত করে, 10 করে। আমরা পরেরটা লক্ষ্য করি, 12, 24, 48, 84, তাহলে এখানে ডিফারেন্স কত, 12-এর। তাহলে 12, 24, তাহলে পরেরটি কত হবে, 36, 48, তারপর কত হবে, 60, 72 হবে পরেরটি, 84, 96 হবে তারপরেরটি। শিক্ষার্থী বন্ধুরা আমরা তার পরের লাইনে দেখি, 22, 33, তাহলে এখানে গ্যাপ কত, 11-এর। তাহলে 33-এর পরে কত হবে, 44, 55 দেওয়া আছে, তারপরে কত হবে, 66, 77, 88 দেওয়া আছে, পরেরটি হবে 99। তোমরা আরেকটু সহজ কায়দায় লিখতে পারো, সেটা হচ্ছে তোমরা এখানে নামতা করেও লিখতে পারো। যেমন ফাইভের নামতা 5, 5, 5×10, 3×15, 4×20, 5×25, 5×36, 5×35, 5×40। সবার শেষের লাইনটি খেয়াল করো, আমরা যদি এখানে 11 ডিফারেন্স, তার মানে 11 নামতাটা বলি, 11×22, 3×33, 4×44, 5×55, 6×66,
সাত এগারো 77, 8 এগারো 88, 9 এগারো 99। তাহলে দেখতেই পাচ্ছো তোমরা যদি এভাবেও পারো সেটাও লিখবে। আমি তোমাদেরকে অ্যান্সারটা লিখে দিয়েছি, তোমরা এই সেকশন এ বইতে এসডাব্লিউ করে ফেলবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে এরপরে সেকশন বি দেখব। সেকশন বিটা আমি তোমাদের আলাদা করে দেখিয়েছি, তোমরা এখন দেখো। সেকশন বি, রাইট দ্য ওয়ার্ড ফর দ্য নাম্বারস। দেখো সংখ্যা দেওয়া আছে 11, 13, 16, 20, 24, 30। আমাদেরকে এগুলো কথায় লিখতে হবে, অর্থাৎ বানান করে লিখব। সংখ্যাটা কে কী করব, ওয়ার্ডে লিখব। আমি তোমাদের এরপরের পেজে সবগুলোর অ্যান্সার দিয়ে দিয়েছি, তোমরা তাহলে সেগুলো দেখো। দেখো 11, ELEVEN, 11, 13, THIR, 13, 13, 16, SIX, 16, 16, 20, TWEN, 20, 24, TWEN, 20, 24, FOUR, 4, তারপরে 30, THIR, 30, 30। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এগুলো এর আগেও করেছিলে, এখন আবার করবে, তোমাদের বইতে এসডাব্লিউ করে ফেলবে। আমরা এরপর সেকশন সি দেখব কি লেখা আছে। কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বারস, গণনা করো এবং সংখ্যাগুলো লেখো। দেখো একটি সেন্টেন্স দেওয়া আছে ছবির নিচে, দেয়ার আর গ্যাপ পেন্স অ্যান্ড গ্যাপ পেন্সিলস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কয়টি পেন আছে গুনবে, গুনে দেখবে, দেখে সেই সংখ্যাটি লিখবে এবং কয়টি পেন্সিল আছে সেটাও গুনে সংখ্যাটি লিখবে। সবাই শুনতে পেরেছো? এখন আনমিউট করে কথা বলতে পারবে। হ্যাঁ, 31 ইউনিট এবং 32 এর যেগুলো করলে এগুলো তোমাদের এসডাব্লিউ থাকবে। আমি তোমাদেরকে আবার পিকচার দেখাবো। হ্যাঁ মাধুর্য, মাধুর্য কে আনমিউট করে কথা বলতেছিল এইভাবে? হ্যাঁ, এই যে বারবার বলি, যখন পড়ানো হয় তোমরা আনমিউট করবে না অযথা। আনমিউট করে বাবার সাথে গল্প করতেছিলে, এটা কি ঠিক হয়েছে? অন্যদের বুঝতে সমস্যা হয়েছে না? তোমরা এরকম করবে না। হ্যাঁ, আর নেক্সট টাইম এইরকম করবে না। দেখো তাহলে তোমাদের এসডাব্লিউ, দেখো এসডাব্লিউ কোনগুলো করবে। এই যে ইউনিট 31 থেকে যেগুলো ছিল, এই যে সেন্টেন্সগুলো, এগুলোর কারেকশনগুলো তোমাদের এসডাব্লিউ থাকবে। দেখো কারেকশনেরই তোমরা ছবি নিয়ে নাও, হ্যাঁ কেউ তো লেখার সময় পাবে না। ছবি নিয়ে নাও সবাই। বলো না, ওগুলো আর তোমরা এত এমনি পারো ওই শব্দ অর্থগুলো। তোমরা ছবি নিয়েছো সবাই? স্টপ করে দিব, কেউ বাকি আছো? সবাই ছবি
ম্যাম পরের পেজে ছবি দেখাচ্ছে। তোমরা দেখো এটা ছবি নিয়ে নাও, তোমরা খুব মনোযোগ দিয়ে সবাই শুনেছ, কেউ যদি তারপরও বুঝতে না পারো ইউটিউবে ক্লাস দেওয়া থাকবে, ইউটিউব থেকে দেখে নিবে। এবং তোমাদের কোনগুলো এসডাব্লিউ থাকবে আমি দিয়ে দিচ্ছি। সবাই নিয়েছো ছবি? কেউ বাকি আছো ছবি নেওয়া? Thank you.